হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশান অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে জিওগ্রাফি। আমরা চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করছিলাম, মানচিত্র। তো এখন আমরা আলোচনা করব নেক্সট পার্টটা। এতটা পর্যন্ত অলরেডি হয়ে গেছে, এখন আমরা এই পার্টটার থেকে আলোচনা শুরু করব। শুরু করা যাক। প্রত্যেকের ভিডিওটা লাইক শেয়ার করো, নোটিফিকেশান অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইবের পর বেল আইকনটা অল করে রাখবে, তাহলেই নোটিফিকেশান অন হয়ে যাবে। দেখো কি বলেছে এখানে, আমাদের কি দিয়েছে দেখো। বলছে ম্যাপ শব্দটার উৎপত্তি একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। কি বলেছে দেখো, ম্যাপ শব্দটার উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, যার অর্থ কাপড়। তাহলে এইটা কিন্তু ভীষণ পরীক্ষায় আসে যে ম্যাপ শব্দটার উৎপত্তি কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, যার অর্থ হচ্ছে কাপড়। এটা আসে। কী দিয়েছে দেখো, প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলোট, কাগজের উপর ম্যাপ আঁকা হতো। ঠিক আছে, কোথায় আঁকা হতো? কাপড়, চামড়া, তুলোট, কাপড় যেগুলো হয় তার উপরে ম্যাপ আঁকা হতো। মানচিত্র অঙ্কনের বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। ওকে, কি বলা হয়? না, কার্টোগ্রাফি। গ্লোব আর মানচিত্র ভূগোল শেখার অপরিহার্য উপাদান। এগুলোর মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো অঞ্চল সম্বন্ধে তথ্য ও ধারণা পাওয়া যায়। এখন ঘরে বসেই উপগ্রহ চিত্র থেকে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম গ্লোব আর মানচিত্র ভূগোল শেখার একটা অপরিহার্য একদম উপাদান বলতে পারি। দেখো, গ্লোব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গ্লোব ছাড়া কিন্তু আমরা জানতে পারবো না কোথায় কোন দেশে, পৃথিবীর কোথায় কি আছে। আর মানচিত্রও ততটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো, গ্লোবটা কি? গ্লোব একটা, এই যে এইটাকে গ্লোব বলা হয়। আমরা লাইক পৃথিবীটা যেরকম থাকে ঠিক সেইভাবে দেখানো হয়, আমরা বলতে পারি ক্ষুদ্র একটা প্রতিরূপ গ্লোবটা। ঠিক আছে, আর মানচিত্র, দেখো মানচিত্রটা ক্যারি করা ভীষণ ইজি। মানচিত্রের মধ্যেও যা থাকে গ্লোবেও তাই থাকে। গ্লোবটা তো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়, মানচিত্রটা কিন্তু সেটা পসিবল নিয়ে যাওয়া। ওকে, কী বলেছে? তার একটা ডায়েরির পাতায় দেখতে পাচ্ছি আমরা, মানচিত্রর জন্য আলাদা বড় বড় ম্যাপ থাকে, সেটা রোল করে আমরা একটা বক্স থাকে ঢুকিয়ে আমরা নিয়ে যেতে পারি। তো নিয়ে ওটা ক্যারি করাটা অনেক বেশি ইজি তুলনামূলক গ্লোব। ওকে, তো যাই হোক, নেক্সট বলেছে কি দেখো। বলছে গ্লোব পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলেও গ্লোব থেকে কোনো দেশ মহাদেশ সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায় না, আর গ্লোব সবসময় সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া অসুবিধাজনক। পৃথিবীর সম্বন্ধে জানার আরও সহজ নির্দিষ্ট উপায় হলো মানচিত্র বা ম্যাপ। দেখো, গ্লোব আমি বললাম, গ্লোবটা নিয়ে সব জায়গায় ক্যারি করা সম্ভব না, আর প্রতিটা গ্লোব থেকে কিন্তু কোনো দেশের পার্টিকুলার যে অংশগুলো সেটা কিন্তু প্রপারলি দেওয়া থাকে না। ওকে, তো সেটাই বলছে, গ্লোবটার থেকে মানে সম্পূর্ণ তথ্য আমরা পেতে পারি না, বাট তুলনামূলক আমরা ম্যাপ বা মানচিত্র থেকে সম্পূর্ণ তথ্যটা পেয়ে থাকি। যদি এখানে আমি বোঝাতে যাই, এটা বোঝাতে গেলে অনেক লম্বা ডিসকাশন হয়ে যাবে, তাও আমি ছোটোর মধ্যে বলার চেষ্টা করছি। দেখো, আমরা মানচিত্র যেটা আছে, মানচিত্র থেকে আমরা প্রাকৃতিক যে জিনিসপত্র, যেমন ধরো পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সাগর, হ্রদ, নদ নদী, এগুলো সম্বন্ধে কিন্তু আমরা মানচিত্র থেকে জানতে পারি। ঠিক আছে, বোঝা গেল। আবার মানচিত্র থেকে কিন্তু আমরা জলবায়ু সম্বন্ধে জানতে পারি, মানচিত্রের থেকে আমরা উদ্ভিদের সম্বন্ধে, স্বাভাবিক উদ্ভিদে অনেক কিছু মানচিত্র হয়, রাজনৈতিক বিষয়ে জানতে পারি। ওকে, সব কিছুই কিন্তু মানচিত্রের থেকে আমরা জানতে পারি। আবার গ্লোবটা কি? না, গ্লোব তো আমরা জানি, এটা হচ্ছে পৃথিবীর একটা ক্ষুদ্র প্রতিরূপ হচ্ছে গ্লোব। পৃথিবীর বিভিন্ন মহাদেশ, মহাসাগরের আকৃতি, ঠিক আছে, পারস্পরিক অবস্থান, এগুলো আমরা গ্লোব থেকে কিন্তু জানতে পারি। গ্লোবকে বাঁ দিক থেকে ডান দিকে ঘোরালে পৃথিবীর আবর্তন গতির ধারণাও কিন্তু পাওয়া যায়। গ্লোবকে কোন দিক থেকে কোন দিকে, না বাঁ দিক থেকে ডান দিকে যদি ঘোরানো হয় পৃথিবীর আবর্তন গতির ধারণা পাওয়া যায়। ওকে, গ্লোব মানে এক হোল, গ্লোবটা কি থাকে না, খানিকটা কিন্তু হেলে থাকে। তুমি দেখবে না গ্লোব কিন্তু সোজাই, দেখো এখানটা কীরকম রয়েছে, একটা হেলে রয়েছে না, দণ্ডটা দেখো হেলে থাকে কিন্তু সবসময়। ওকে, তো এই যে হেলে থাকা গ্লোব থেকে আমরা কী কী জানতে পারি, না পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এটা কিন্তু আমরা গ্লোব থেকে ধারণা করতে পারি। ওকে, গ্লোবের ওপর টানা যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, সেগুলোর সাহায্যে কোনো স্থানের অবস্থান সম্বন্ধে জানতে পারি। গ্লোবের যে নীল রং, সেটা এর এটা যে জলভাগ, যেটা হয় পৃথিবীর 3 ভাগ জলভাগ, সেটার ধারণা কিন্তু খুব স্পষ্ট হয় আমাদের। তো অনেক কিছু ব্যাপার আছে, তো একটু তোমাদের জাস্ট আমি ধারণা দিয়ে দিলাম। ওকে,
নেক্সট বলেছে, কিন্তু গোলাকার পৃথিবীকে সমতল কাগজে আঁকার ব্যাপারটা বেশ কঠিন। একটা বল বা কমলালেবু কাগজ দিয়ে মুড়ে ফেলার চেষ্টা করে দেখো, লক্ষ্য করো কাগজে প্রচুর ভাঁজ পড়ছে, বল আর উপর ও নিচের দিকটা কাগজটা সব থেকে বেশি কুচকে, মানে বলের ওপর আর নিচের দিক দিয়ে ওকে কাগজটা সবচেয়ে বেশি কুচকে যাচ্ছে। সমতল কাগজে পৃথিবীর মানচিত্র আঁকতে গেলে ঠিক এই কারণেই অনেক ত্রুটি বিচ্যুতি হয়। নেক্সট কী বলেছে দেখো, বলছে কল্পনা করো একটা গ্লোবকে টুকরো করে কেটে সমতলে বিছিয়ে দেওয়া হলো। এইভাবে যেটা পাওয়া গেল সেটা ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক মানচিত্র। বলছে গ্লোবটা কাটো, কেটে সমতলে বিছিয়ে দাও, তাহলে তিনটে টুকরো হচ্ছে বলছে ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক মানচিত্র। ওকে, বলছে শুভ বাড়ির থেকে স্কুলে যাওয়ার রাস্তায় এই মানচিত্রে দেখানো আছে। কিন্তু বাড়ির থেকে স্কুল কত দূরে, শুভ কি 10 মিনিট হাঁটলে স্কুলে পৌঁছবে নাকি 1 ঘন্টা হাঁটতে হবে। দেখো এটা একটা অঙ্ক মতো, আমি তোমাদের একটু বলে দিচ্ছি, নিজেরা করবে এটা। এটা কি 1 সেমি, মাথায় রাখবে 1 সেমি সমান সমান কত, না 100 মিটার, মনে থাকে যেন 1 সেমি সমান সমান 100 মিটার। তাহলে আমাকে কি বলেছে, শুভ বাড়ির থেকে স্কুলে যাওয়ার রাস্তায় মানচিত্র দেখানো আছে, বাড়ির থেকে স্কুলে যাওয়ার রাস্তা। ওকে, দেখো এই যে বাড়ি, শুভর বাড়ি এখানে দিয়েছে, এখান থেকে কোথায় যাচ্ছে, না স্কুলে যাচ্ছে। তাহলে বলেছে বাড়ির থেকে স্কুলে যাওয়ার রাস্তা কোথায় গেল, মানচিত্রে দেখানো আছে, কিন্তু বাড়ির থেকে স্কুল কতটা দূরে এটা একটা প্রশ্ন করেছে। সবার আগে দেখবো বাড়ির থেকে স্কুল কতটা দূরে। শুভ কি 10 মিনিট হাঁটলে স্কুলে পৌঁছে যায় নাকি 1 ঘন্টা হাঁটতে হবে, সবার আগে দেখবো আমরা কতটা দূরে। দেখো আমি কী বললাম, যে 1 সেমি সমান সমান 100 মিটার, এখানে কতটা আছে, এখান থেকে যদি মাপি, এটা অ্যাপ্রক্স একদম প্রপার হিসাব, মানে একটু মাপের 19-20 আছে, কিন্তু আমি ধরবো অ্যাভারেজে। দেখো এটা 1 সেমি হলো, এটা 1 সেমি, এখানে কত হলো দেখো, এখান থেকে হলো হচ্ছে 5 সেমি, কিন্তু কত হলো 5 সেমি। তাহলে এটা বেরোলো 1, এটা বেরোলো 5, 1 আর 5 কত হয়েছে 6। নেক্সট দেখো এখান থেকে এটা কত, এখান থেকে একদম স্কুল কত, 2 সেমি, এটা 2 সেমি, তার মানে কত হলো, 6 হয়েছিল আর 2, তাহলে হলো 8 সেমি। তাহলে 1 সেমি সমান সমান যদি 100 মিটার হয়, 8 সেমি সমান সমান কত হবে, 8 সেমি সমান সমান কত হবে, 800 মিটার হবে। তাহলে সিম্পলি হিসাব বেরিয়ে গেল, তাহলে শুভর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 800 মিটার, তাই তো। 1 সেমি সমান সমান যদি 100 মিটার হয়, তাহলে 8 সেমি সমান সমান 800 মিটার, তাহলে শুভর বাড়ির থেকে স্কুলের দূরত্ব 800 মিটার। আর পরেরটা তো সিম্পলি হিসাব, শুভ 10 মিনিট হাঁটলে কি স্কুলে পৌঁছে যাবে নাকি 1 ঘন্টা, 800 মিটার হাঁটার জন্য কি 1 ঘন্টা যেতে হবে নাকি, এখান থেকে তো মানে আমাদের তো 100 মিটার 200 মিটারে তো রানই হয় তাই না, একটা মাঠের মধ্যেই দৌড়ো না, 100 মিটার 200 মিটার, তা 800 মিটার কতটুকু, একটুখানি রাস্তা, ঠিক আছে, তার মানে 10 মিনিটেও আরামসে পৌঁছে যাবে। তাহলে এটা দেবো যে হ্যাঁ 10 মিনিটে পৌঁছে যাবে, 1 ঘন্টাও সময় লাগবে না, আর এটা হচ্ছে 800 মিটার, এখানে দূরত্বটা কত হবে, না 800 মিটার, ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি, বুঝেছো। নেক্সট পেজে যাব, এটা কিছুই না, এইটা হচ্ছে সিম্পলি এখানে একটা ত্রিকোণ করে কেটেছে, কেটে বলেছে যে গ্লোবটা টুকরো করে কেটেছে, গ্লোবটাকে ত্রিকোণ 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 করে 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 আটকানো থাকে, তো এরকম একটা পিকচার এসেছে, আর কিছুই না। এখানে কার্টোগ্রাফি বলা হচ্ছে, মানচিত্রের অঙ্কনবিদ্যাকে কী বলা হচ্ছে এটা একটু মাথায় রেখে দেবে। ওকে, এই জায়গাটা একটু পড়বে, গ্লোব হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, বাট গ্লোব সব জায়গায় ক্যারি করা সম্ভব না। গ্লোবে কী থাকে, দেশ মহাদেশ এগুলোকে পুরো প্রপারলি তথ্য পাওয়া যায় না, কিন্তু এর থেকে পাওয়া যায় যে ডিফারেন্সটা, মানচিত্র আর গ্লোবের মধ্যে যে ডিফারেন্সটা, যেটা আমি বুঝিয়েছি এটা মাথায় রেখো। আমি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি না, তার মধ্যে দেখবে সুন্দর করে দেওয়া আছে সেটা, তোমাদের মানচিত্র আর গ্লোবের মধ্যে ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসেই আসে যে গ্লোব পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, ব্যাখ্যা করো, পরীক্ষায় আসে। আবার অনেক সময় এই প্রশ্নটা তো পরীক্ষায় খুব আসে যে মানচিত্রের গুরুত্ব লেখো, মানচিত্রের গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ওকে, বড় প্রশ্নে আসে। যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা যাব, বা মানচিত্র কী কী কাজে লাগে এটাও আসে।
নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে মানচিত্রে কোনো বিরাট অঞ্চলকে এক নজরে দেখানোর জন্য বাস্তবের তুলনায় আকারে ছোট করে দেখানো হয়। যে নির্দিষ্ট অনুপাতে পৃথিবীর দুটি স্থানের মধ্যে দূরত্বকে মানচিত্রে যে দূরত্বে দেখানো হয় সেটাই হলো মানচিত্রের স্কেল। বোঝা গেল কি বললাম? বলছে যে নির্দিষ্ট অনুপাতে পৃথিবীর দুটো স্থানের দূরত্বকে মানচিত্রে যে দূরত্ব দেখানো হলো সেটাই হচ্ছে মানচিত্রের স্কেল। মানচিত্রের স্কেলের সাহায্যেই তো দূরত্বটা, আমি দূরত্বটা যে মাপলাম কী দিয়ে মাপলাম, স্কেল দিয়েই তো মাপলাম। তো মানচিত্রে যে স্কেলের সাহায্যে যে দূরত্বটা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে মানচিত্রের স্কেল বলা হচ্ছে। দেখো স্কেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানচিত্রের আয়তন বা ক্ষেত্রমান এগুলো কিন্তু পরিমাণ করার জন্য বা মাপার জন্য স্কেল ব্যবহার করা হয়। তারপরে মানচিত্রে রেলপথ, সড়কপথ, নদী এগুলোর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা দেখার জন্যও কিন্তু স্কেল ব্যবহার করা হয়। এছাড়া আমরা বলতে পারি যে সুবিধা মতো মানচিত্রের আয়তন ছোট বড় করার কাজেও কিন্তু স্কেলের ব্যবহার মানে দরকার, ঠিক আছে। এগুলোই কিন্তু বাড়ি, অফিস, শপিং মল, আবাসন প্রভৃতির নকশা বা ব্লু প্রিন্ট তৈরি করতেও কিন্তু স্কেল ব্যবহার করা হয়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, বলছে শুভর বাড়ি ক থেকে হসপিটাল খ পর্যন্ত দূরত্ব তোমার স্কেলের সেন্টিমিটারের দিকটা দিয়ে মেপে দেখো কত সেমি হয়। এবার বুঝতে হবে মানচিত্রে এক সেমি দেখানো আছে, মানচিত্রে এক সেমি দেখানো আছে। এক সেকেন্ড দাঁড়া, এবার বুঝতে হবে স্কেলটা কত। মানচিত্রের নিচের দিকে যে স্কেলটা আঁকা আছে তাতে 100 মিটার দূরত্বকে এক সেমি দেখানো আছে। আমি একটু আগেও বোঝালাম যেটা, যে 100 সেমি = 100 মিটার। ওকে, এর অর্থ মানচিত্রের নির্দিষ্ট দুটো স্থানের মধ্যে দূরত্ব 100 সেমি হলে বাস্তবে দূরত্ব কত হবে, 1 × 100, তাই তো? 100 সেমি = 100 মিটার = 100 মিটার হচ্ছে। তার মানে বুঝতে পারলে ব্যাপারটা কি বলছে? বলছে শুভর বাড়ি ক দেখা যাচ্ছে না নাকি, জাস্ট আ সেকেন্ড, বলছে শুভর বাড়ি ক থেকে হাসপাতালের দূরত্ব, হাসপাতাল খ পর্যন্ত দূরত্ব তোমার স্কেলের সেন্টিমিটারের দিক দিয়ে মেপে দেখো। স্কেলের সেন্টিমিটারের দিক থেকে আমাকে মেপে দেখতে বলেছে কত সেন্টিমিটার হচ্ছে আর কি। এবার বুঝতে হবে মানচিত্রের স্কেলটা কত, ঠিক আছে। মানচিত্রের স্কেলটা বুঝতেই পারছি যে আমরা 100 সেমি = 100 মিটার এটা আমরা জানি। আচ্ছা, মানচিত্রের নিচের দিকে যে স্কেলটা আঁকা হয়েছে নিচের তাতে 100 মিটারের দূরত্ব 100 সেমি দেখানো হয়েছে। মানচিত্রের নিচের দিকে স্কেল আছে, ও হ্যাঁ, এ দেখো 100 মিটারে দেখানো হয়েছে, এটার কথা বলেছে। তো ওকে, 100 সেমি দেখানো হয়েছে, এর অর্থ মানচিত্রের নির্দিষ্ট দুটো স্থানের মধ্যে দূরত্ব 100 সেমি হলে বাস্তবে তাদের দূরত্ব 1 × 100 মিটার, স্বাভাবিক কথা, 1 × 100 মিটার। তাহলে অত হয়ে ক আর খয়ের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ শুভর বাড়ির থেকে হাসপাতালের দূরত্ব কত। হাসপাতালের দূরত্ব শুভর বাড়ির থেকে আমরা জানি 6 সেমি দেখেছিলাম আমরা, তাহলে 6 হবে। তাহলে বাস্তবে দূরত্ব কত হবে, তাহলে এখানটা 6 হবে, 6 × 100 = 600। বোঝা গেল, আমরা দূরত্বটা কিন্তু শুভর বাড়ির থেকে হাসপাতাল দেখেছিলাম 6 ছিল, তাহলে 6 আগের পাতাতেই দেখেছি, তাহলে 6 ছিল, তাহলে 6 হলো, আর 6 × 100 = 600 মিটার হয়ে গেল, বোঝা গেল, ইজি। নেক্সট বলেছে শুভর বাড়ির থেকে স্কুলে যেতে মোট ক মাইনাস খ দূরত্ব অতিক্রম করে মানচিত্রে এই দূরত্ব স্কেল দিয়ে মেপে তারপর যোগ করে দেখো কত সেমি হয়। এরপর মানচিত্রের স্কেল অনুযায়ী তাতে 100 মিটার দিয়ে গুণ করে তাতে শুভর বাড়ির থেকে স্কুলের বাস্তব দূরত্ব জানতে পেরে যাবে। তাহলে শুভর বাড়ির দূরত্ব অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি, একটু আগেই দেখিয়ে দিয়েছি, এটা নিয়ে আর ডিসকাশন করার কিছু নেই। নর্মালি ব্যাপারটা বুঝে নাও, অত মাথায় প্রেশার নিও না, এটা ইজি জিনিস আছে, এত মানে খটোমটো ব্যাপার না কিছু, একদম ইজি জিনিস। সিম্পলি একটা মাপ শুধু জেনে রাখো যে এটাকে আমরা এই যে এক হচ্ছে একটা, ওকে, এই এক সেমি = হচ্ছে 100 মিটার, বাস এই মাপটা শুধু জানো। এবার যত সেমিতে যাবে তত তোমার ইনটু করে দেবে, ওকে, বোঝা গেল। নেক্সট কি বলেছে, এইভাবে যে কোনো মানচিত্র থেকে দুটো স্থানের মধ্যে বাস্তব দূরত্ব, ধরো এখান থেকে এতটা আমাকে বাস্তব দূরত্ব বলেছে, আমি মাপবো এখানটা, এখানটা ধরো আমি এখানে দিল কত, এখানে আমার ধরো 10 বেরোচ্ছে, তাহলে 10, তাহলে 100 সেমি = আমি জেনেছিলাম হচ্ছে 100 মিটার, তাহলে 10 সেমি = কত হবে, 1000 মিটার, এইভাবেই আমাকে ইনটু করে করতে হবে, ওকে।
তাহলে কি হয়েছে বোঝা গেল? তাই এইভাবেই যে কোনো স্থানের মানচিত্র দিয়ে দুটো স্থানের মধ্যে বাস্তব দূরত্ব বের করে ফেলতে হবে। প্রথমে স্থান দুটোকে সরলরেখায় যোগ করে মানচিত্রের দূরত্ব মানচিত্র স্কেলের মাপ দিয়ে গুণ করলেই বাস্তবে এগুলো যেটা আমি বললাম সেটাই ওটাই লেখা আছে, আর কিছু না। ওকে, আচ্ছা, বুঝে নিয়ে লিখে ফেলো। এবার কি বলেছে দেখো, বলেছে মানচিত্রে এই দিকটা পরে দেখছি, এই দিকটা দেখো আগে। বলছে জেনে রাখো মানচিত্রের দূরত্ব ও বাস্তব স্কেলের অনুপাত হলো, সরি, বাস্তব দূরত্বের অনুপাত হলো স্কেল। ওকে, মানচিত্রের দূরত্ব আর বাস্তব দূরত্বের অনুপাতটা হচ্ছে স্কেল। যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, পৃথিবী, মহাদেশ, দেশ মানচিত্র, সেগুলো ছোট স্কেল মানচিত্র, সেগুলো ছোট স্কেল মানচিত্র। যেমন 1 সেমি মানচিত্রের দূরত্ব 250 কিমি, মনে রেখো, এইটা মনে রেখো। বাস্তব সূত্র এই স্কেলে আঁকা মানচিত্র ছোট স্কেল মানচিত্র বলে। ওকে, এতে খুব বেশি তথ্য পাওয়া যায় না ছোট স্কেলে। নেক্সট বলেছে কি, যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল, গ্রাম, শহরের মানচিত্র দেখানো হয়, সেগুলো বড় স্কেল মানচিত্র, লার্জ স্কেল ম্যাপ। যেমন 1 সেমি মানচিত্রের দূরত্ব 2 কিমি বাস্তব দূরত্ব। এই স্কেলের আঁকা মানচিত্র বড় স্কেল মানচিত্র, এতে সমস্ত বাস্তবিক তথ্য পাওয়া যায়। শুধু মাপগুলো মনে রাখবে, কোন স্কেলে কি হয় সেটা মাথায় রেখে। এই জায়গাটার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। যেমন সবার আগে আমাদের আসে হচ্ছে ছোট স্কেল মানচিত্র কাকে বলে, আমরা কি বলতে পারি? যে সমস্ত মানচিত্র পৃথিবীর মহাদেশগুলি, যেমন মানচিত্র লিখে দেবে, যে সমস্ত মানচিত্র বিশাল অঞ্চলকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে আঁকা হয় সেগুলোকে ছোট স্কেল মানচিত্র বলে। যেমন 1 সেমি মানচিত্রের দূরত্ব কত হয়? না, 250 কিমি বাস্তবে। ওকে, বোঝা গেল 1 সেমি মানচিত্রের দূরত্ব 250 কিমি বাস্তবে। ওকে, এই স্কেল অঙ্কিত মানচিত্র, এটা কি স্কেলে অঙ্কিত মানচিত্র, মানে আঁকা মানচিত্র। এই মানচিত্র থেকে খুব বেশি তথ্য আমরা পেতে পারি না। আর বড় স্কেল মানচিত্র কি? না, যে সমস্ত মানচিত্র পৃথিবীর কোনো ছোট অঞ্চলকে, যেমন গ্রাম, শহরকে বড় করে দেখানোর জন্য ব্যবহার করা হয় বা প্রস্তুত করা হয় তাকে বড় স্কেল মানচিত্র বলা হয়। যেমন 1 সেমি মানচিত্রের দূরত্ব 2 কিমি বাস্তব দূরত্ব, এই স্কেলে কিন্তু আঁকা মানে অঙ্কিত মানচিত্র আমরা বলতে পারি। এই মানচিত্র থেকে অনেক বেশি বাস্তবিক তত্ত্ব পাওয়া যায়। আরেকটা কি পেয়েছি, না স্কেল কাকে বলে বা মানচিত্র কাকে বলে? যেমন আমরা বলতে পারি যে যে নির্দিষ্ট অনুপাতে বাস্তব পৃথিবীর কোনো অংশকে, ওকে, বাস্তব পৃথিবীর কোনো অংশকে মানচিত্রে ছোট করে দেখানো হয় তাকে মানচিত্র স্কেল বলা হয়। আমরা যদি খুব সহজ করে বলি, আমরা বলতে পারি মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং বাস্তবে ভূপৃষ্ঠে ওই দুটো স্থানের দূরত্বের যে অনুপাত তাকে বলা হয় হচ্ছে স্কেল। অর্থাৎ স্কেল ইকুয়াল আমরা কি বলতে পারি, না বলতে পারি যে মানচিত্রের দূরত্ব বাই দিয়ে দেবে হচ্ছে বাস্তব দূরত্ব। আমি আবার বলছি, লিখে রাখো দরকার পড়ে, স্কেল ইকুয়াল একটা দাগ দিয়ে দেবে, ওপরে লিখবে মানচিত্রের দূরত্ব আর নিচে বাস্তব দূরত্ব। ওকে, বোঝা গেল? নেক্সট আমাদের কি বলেছে, বলেছে বুঝে নিয়ে লেখো মানচিত্রের দূরত্ব 5 সেমি, বাস্তব দূরত্ব 25 কিমি, স্কেলে হচ্ছে মাপা আছে 1 সেমি সমান সমান 5 কিমি। এটা নিজেরা করবে, হ্যাঁ, 10